হাজবান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লম্প জম্প করিতে যে হয়, যেই কইছে লম্প জম্প করিতে যে হয় সব দাঁড়ানোর কাম শেষ। তখন বলতে লাফালাফি করিলে পারে আলাই আছে বান্দার কাছে, তখন লাভ দেয় ওটে ঘরের উপর বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি, আমি তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি। নাউজুবিল একটু শুরু কর, ওই সমস্ত জায়গা যাওয়া যাবে না, এমন জায়গা যাইবেন যেই জায়গা গেলে মানুষ নামাজি হয়, যেই জায়গা গেলে মানুষ বাদান কোরআন পড়া শেখে, যেই নামাজ জায়গা গেলে মানুষ মাথায় টুপি ওঠে গায়ে জুব্ব ওঠে, ওই জায়গা যায় না, যেই জায়গা গেলে মানুষ মান হারা হয়, ওই জায়গা কোনদিন বাদান যাওয়া যাবে না। শিললে এখন ঠিক কিনে তোর ইতিহাস হলো গাঞ্জা খাওয়া, তোর এই ধরনের কোনো ইতিহাস নাই, আর তোর ইতিহাস হলো গাঞ্জা খাওয়া, তোকে আমি স্মরণ করবো কেন? লালনে গালি দিলেও আমার গুণ হবে না, কারণ ও তো নামাজ পড়ে না, ওকে বেনামাজি বললে আমার গুণ হবে না, ও রোজা রাখে নাই, ও বোসদার বললে আমার গুণ হবে না, ও গাঁজা খায়, ওকে গাঁজা খর বললে আমার গুণ হবে না, যখন ঠিক কিনা। আবার সাদা দুধি বলে থাক মোষ আছে আছে, আমি গেছিলাম ল্যাংটা সুলেমানের মাজারে, ল্যাংটা সুলেমান চিনেন না? সারা বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে জেলায় বাচ্চু আনসারি কাল্লা নেই, সব জেলায় গেছি, একবার ভেলু মনে করি না না, আমি গেলাম যায়া দেখি যে ত্রিশল কেটে করে বসে আছে, একজন সামনে একজন বেজে গেল বড় বড় মশার দাড়ি আর এইরকম চুল, ত্রিশল কেটে চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম ভাই আপনার মুখ কোনে, ও আমার দিকে তাকা দেয় যে মাথায় টুপি গাছ জুটব, তখন রাগিয়ে যা বলতেছে আমার মুখ কোনে তুই খুঁজে দেখ, আমি তো দুষ্ট ওর সাথে কম, ওর চতুর্দিকে তিন চারবার রাউন্ডে বললাম যে এত খোঁজাখুঁজি করলাম আমি তোমার মুখ খুঁজে পাইলাম না, তবে আনুমানিক করছে এই জোর জাপটার মধ্যেই তোর মুখ আছে। তা আমি প্রশ্ন করলাম ভাই আপনি পানি খান কোন দিয়ে, কি দিয়ে কয় বদনার লাল দুঃখ দিয়ে, কম পাইপ দুঃখ দিকে। আবার কিছুদিন আগে যা দেখে যে আরেকজন বলতেছে পাঁচ সাতজন বসে আছে মাঝখান থেকে একজন দাঁড়া গেছে, কয় মাঝবান্ডারি বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লম্ফ জম্প করিতে যে হয়, যেই কইছে লম্প জম্প করিতে যে হয় সব দাঁড়ানোর কাম শেষ। তখন বলতে লাফালাফি করিলে পারে আলাই আছে বান্দার কাছে, তখন লাভ দেয় ওটে ঘরের উপর বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি, আমি তোর কথা কি ভুলিতে পারি বাবা বান্দারি তোর কথা কি ভুলিতে পারি। নাউজুবিল একটু শুরু কর, ওই সমস্ত জায়গা যাওয়া যাবে না, এমন জায়গা যাইবেন যেই জায়গা গেলে মানুষ নামাজি হয়, যেই জায়গা গেলে মানুষ বাদান কোরআন পড়া শেখে, যেই নামাজ জায়গা গেলে মানুষ মাথায় টুপি ওঠে গায়ে জুব্ব ওঠে, ওই জায়গা যায় না, যেই জায়গা গেলে মানুষ মান হারা হয়, ওই জায়গা কোনদিন বাদান যাওয়া যাবে না। শিললে এখন ঠিক কিনে এক আল্লাহর অলি বলে বিবি রে আমি কিন্তু আল্লাহর অলি হয়ে গেছি, কেমন অলি হইছ বলে আমি এমন অলি হইছি, আমি এই নদী নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে আমি হাইটিয়া যাই মসজিদের ওপার যায়, ওপার হলো মসজিদ, মসজিদে যাই আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, পানির উপর দিয়ে হাইটিয়া যাই আমি একটা আল্লাহর অলি হয়ে গেছি। বিবি বলল স্বামী রে এটা হলো আমার বাম হাতের কামাই, সুবহানাল্লাহ একটু জোরে কর, স্বামী রেগে গেছে বিবি ইবাদত করলাম আমি অলি হইলাম আমি পানির উপর দিয়ে হাঁটি আমি, তুমি বললে এটা ইবাদতের কামাই, আমি তোমাকে অলি বানাইছি তুমি অলি হইছে। একজন মহিলা একজন নারী স্বামীকে অলি বানাইতে একজন মহিলার বাদান ব্যাপার না, একজন বিবি পারে স্বামীকে আল্লাহর অলি বানাইতে, একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে জাহিল বানাইতে পারে। শিললে এখন ঠিক কিনে লোকটা বলল বিবি তুমি যদি আর প্রমাণ না দিতে পারো কিন্তু তুমি তালাক, কথা বুঝতেছেন না? বিবি বলে স্বামী রে আমাকে তিন দিন সময় দেওয়া লাগবে, জোর কয় দিন, তিন দিন সময় নিছে
মিয়াটা ফজর নামাজ পড়ছে, বাজান আপনার ফজর থেকে বাজান, ফজর নামাজ পড়ছে সূর্য ওঠার আগে, কথা বুঝতেছেন না? অনেক মানুষ নামাজ পড়ে ঠিক, বাড়ির পরে মসজিদে পড়ে না, এর মানে হলো ও নামাজ পড়ে সূর্য ওঠার আগে, যে বাড়ির নামাজ পড়ে ও সূর্য ওঠার আগে দৌড়োদৌড়ি করে নামাজ পড়ে, কথা কন না কে? আল্লাহর কসম করে বলতে পারি, কোরআন আমার সামনে আছে, ও সূর্য ওঠার আগে দৌড়োদৌড়ি করে ওযু দেয়, তাড়াহুড়ো করে বাজান ফরজ নামাজ পড়ে, সুন্নত এক একদিন পরেই নেয়, কথা কয় না? যে বাড়ি মসজিদে নামাজ পড়ে না, বাড়ির পরে ও ফুল নামাজ নেয়, আপনারা কি করেন? আমার ভাইরা, বিবি বলল স্বামী আমাকে তিন দিন সময় দেওয়া লাগবে, এই তিন দিনের মধ্যে বিবি সূর্য ওঠার আগে বাদান সুন্নত বাদ রেখে বাদান আপনার নামাজ পড়ে, এরপরে জোহরের নামাজ পড়ে বাদান বেলা তিনটায়, আসরের নামাজ পড়ে মাগরিবের আগে, মাগরিবের নামাজ পড়ে এশার আগে, আমার ভাইরা আমার, এরপরে বাদান আপনার পায়খানা পেশাব করিয়ে ওযু দেয় না, পায়খানা পেশাব করিয়ে যেই মানুষ বাদান ওযু দেয় না ওই মানুষ কুকুর খাবার খাইয়ে আপনার তাহাজ্জুদ নামাজ পড়বার আগে পরিবার যাবে বাদান নদীর কিনারে দাঁড়াইছে, প্রত্যেক দিন যেমন করে পানির উপর দিয়ে হাইটে যায় ওই রকম করে পানির উপরে যখন পাও দিছে অমনি দাবিয়ে গেছে, কথা বুঝতেছেন না? আমি একদিন অনেক ওলি আল্লাহর ইতিহাস পড়ছি, দেখছি আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে, যায় নামাজ পড়ে নামাজ পড়ছে, এত ওলিদের ইতিহাস পড়ছি আমি, টেস্ট করে দেখি যে এই এই আমল করছে, কিছু আমল করে চিন্তা করলাম দেখি তো পানির উপর দিয়ে হাইটতে পারে নাকি, রমজান মাস বিবি উঠেই দুজন তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি বললাম তুমি সিহেরি রান্না করো, আমি তো নদীর কিনের থেকে আইতে আসি, নদীর কিনের যায়া বিসমিল্লাহ কয়া, জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া পড়ছি, যেখানে ফুল হওয়া দরকার সেই জায়গা ফুলছি, ফুল নিয়ে ডাইন পার পায়জামা গোছায়া বিসমিল্লাহ কা পানির উপরে দিয়ে পাও দিছে বড় করে দেবে গেছে, চিন্তা করলাম এখনো আমি আল্লাহর ওলি হবে পারিনি, হ্যাঁ আমি পারিনি তাই বলছি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এবার লোকটা যখন ডানবার পায়জামা তুলে পানির উপর পা দিছে গোসল হয়ে গেছে, দৌড়ে বাড়িতে এসে বলতেছে বিবি রে আমি প্রত্যেক দিন নদী পার হয়ে আমি ওপারে যাই তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপরে ফজরের নামাজ জামাতে পড়িয়ে এরপরে আমি বাড়িতে আসি, আজকে আমি পা রাখছি আমার গোসল হয়ে গেছে লুঙ্গি দাও, এবার বিবি মুস্কি মুস্কি হাসি আর বলে স্বামী রে আমি তো বলেছি আপনাকে ওলি বানাইতে পিছনে আমি চোম দিয়েছি, এটা হলো আমার বাম হাতের কামাই, স্বামী বলল বিবি রে কেমন করে তুমি বললে বাম হাতের কামাই, এবার বিবি বলে স্বামী রে আমি ফজরের নামাজ পড়ছি সূর্য ওঠার আগে, আপনার জোহরের নামাজ উক্ত মতো নামাজ পড়া হলো ফরজ, আমি জোহরের নামাজ পড়ছি বেলা তিনটার সময়, আসরের নামাজ পড়ছি হলো মাগরিবের আগে, এরপরে পায়খানা পেশাব করছি ওযু দেই নেই, না পাক অবস্থায় থাকছি, না পাক অবস্থায় রান্না বাড়া করে তোমাকে খাওয়াইছি, এ স্বামী নাপাক অবস্থায় যখন রান্না বাড়া করে তোমাকে খাওয়াইছি তোমার ভালো যিনি যে বিদায় ভিতরে থেকে বিদায় হয়ে গেছে, এবার আল্লাহর ওলি বিবির হাত ধরে ডেকে ডেকে বলে বিবি রে আমি আল্লাহর ওলি হইতে তোমার পিছনে অনেক শ্রম আছে শিললে এখন মার হাবা, একজন নারী পারে স্বামীকে মসজিদ মুখে বানাইতে, কারণ একজন স্বামী বাজান সাজাতপুর বাজারে বাজান চাকরি করতেছে, কাজ করতে করতে কাজ করতে করতে অফিসের মধ্যে একটা কাজ ভুল হয়ে গেছে, সাহেব বাজান গালি দিছে মুখ মনটা খারাপ হয়ে গেছে, মনে বড় ব্যথা নিয়া আপনার স্বামী বাড়িতে আসছে না, আপনার স্বামী যখন বাড়িতে আসবে ও মা স্বামী যখন বাড়িতে আসবে আপনার সমস্ত কাম আপনার জন্য হারাম
কাম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী বাড়িতে আসছে, এইতে হলো তোমার ইবাদত। সুবহানাল্লাহ বললেন না, স্বামী যখন বাড়িতে আসবে তাহলে আপনার ইবাদত, সব কাজ রাখবেন, রাখিয়ে স্বামীর কাছে আসবেন, স্বামীকে সালাম দিবেন, স্বামীকে সালাম দিবেন, হাত পরে ধরবেন, স্বামী আপনার মুখের দিকে তাকাইয়া হাসি আপনি যখন দিবেন, সাহেব গালি দিছে সব দুঃখ অন্তর থেকে মুছে যাবে। স্বামী যখন আসবে মা সাজাপুর শহর থেকে অফিস থেকে যখন আসবে, আপনার স্বামীর পাশে দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ও আমার স্বামী আমার সালাম লেন। আপনারা বলুন আমাদের বিবি কে আমাদের সালাম দেয়, জোরে কর, জোরে বলুন, যেসেকে তেইসে মেলে রাজকে মেলে রানী, বুধকে বুহিতে নিহি মেলে খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জোরে কর ঠিক কিনে। বোঝা গেল আমরাও যেমন বিবিউ, আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইংশা ইংশা, আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বিবি লাখে কাপড় দিলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে আমরা, না না অসগুলি সালাম দিলে হাসবে না, না না আমাদের এইগুলি শিক্ষা নাই। আমরা বিবিকে সালাম দিই না, বিবু আমাদের সালাম দেয় না, কিন্তু বিয়েই আসলে ঠিক মতো দেয় আসসালামু আলাইকুম বিয়েন সাহেব। না আমি কই কথা কইছি নাকি, বুড়ো মানুষের মুখে বিড়ে সালাম আছে কয়? না না আমি বুঝতে চাচ্ছি, আমি বলতেছি যে স্বামীকে যেখানে সালাম দিলে সওয়াব বেশি নেকি বেশি সেই জায়গা সালাম দেন, আর বিয়ে নে বিয়ের কাছে বিয়েন যা সালাম দেয় ওই জায়গা নেকি কোথায় পাবে? মানে আগুন ধরে যায়। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নেই এতে বাদেন শুনতে হবে, এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদান কলমার দাবাত দেওয়ার জন্য আসলেন, রুমের মধ্যে যখন আসলেন রুমের বাদশারা বাদান 50 জন মানুষকে বাদান বন্দী করলেন, 50 জন মানুষকে হুযাইফা সহ 50 জনকে বন্দী করিয়ে, পরে বাদান বন্দি করবার পরে এবার বা রুমের বাদশা হুযাইফাকে ডেকে বলে হুযাইফা বাবা দাদার ধর্মের মুখে সুন কালে মারিয়া নতুন ধর্ম পেশ করেছ, ও হুযাইফা তুমি যদি এই কলমা যদি ছাড়িয়ে দাও আর আমাদের বর্ষতা যদি স্বীকার করো, আমার যে এই রাষ্ট্র আছে এই রাষ্ট্রের অর্ধেক রাষ্ট্র তোমার নামে আমি লিখে দিব। হযরত হুযাইফা ডেকে বলে ও রুমের বাদশা রুমের কুত্তা, আমি কলমা কোনদিন ছাড়ব না আর তোমার অর্ধেক রাজ্যষ্টির আমার দরকার নাই। আল্লাহ বলেছে কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত করে বন্দেগি করে আল্লাহ যদি খুশি হয় আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবী দান করবে। তা আল্লাহর ইবাদত যদি করা যায় আল্লাহ যদি এই পৃথিবীর 10 পৃথিবী যদি দান করে তোমার অর্ধেক রাষ্ট্র দিয়ে আমি কি করব? হযরত হুযাইফা বাদান কলমা গ্রহণ করলেন না। এরপরে হযরত হুযাইফাকে বললেন হুযাইফা এ বন্দি করে রাখলেন, এরপরে বলল তোমরা হুযাইফাকে কি করো, আপনার কয়েকটা ড্যাগের মধ্যে পানি তুলে দাও, যেই ড্যাগ বনি বাদান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলার মাজারে আছে, এত বড় বড় একটা ড্যাগ নিয়ে চৌকর উপরে বাদান তুলে দিয়ে বাদান আপনার পানি দিলেন, এই পানিটা টকবক টক বক করতেছে, কয় হুযাইফা সহ তার সব মানুষকে সাথীদেরকে ধরে নিয়ে আসো, সব মানুষকে ধরে নিয়ে আসে ড্যাগের কাছে, যখন বাদান দার করালেন এই ড্যাগের পানিতে গরম হয়ে বাদান টক বক টক বক টক বক বাদান করতেছে। এবার রুমের বাদশা মনে মনে চিন্তা করতেছে হুযাইফা মনে হয় কলমা পড়ে মুসলমান হবে, হুযাইফা বলে না না আমি কলমা পড়ে মুসলমান হব না, যদি কলমা যদি ছাড়িয়া না দেয় মুসলমানকে যদি ছাড়িয়ে না দেও আমাদের বর্ষতা যদি স্বীকার না করো তোমাকে আর তোমার সাথীদেরকে ড্যাগের মধ্যে ছাড়িয়ে দিব। এবার হুযাইফা বললেন জীবন চলে যাইতে পারে কিন্তু আমি এই কলমা ছাড়ব না, সুবহানাল্লাহ বললেন না। এবার রুমের বাদশা বললেন আর একটা কাজ করো, তার সাথী একজনকে নিয়ে আসিয়া হাত পায়ে রশি লাগাইয়া গরম পানির মধ্যে বাদান ছাড়িয়ে দিল,
মুহূর্তের মধ্যে বাজান হারের থেকে হারের জোড়া গুলি বাজান খসে গেল, হারের জোড়া খসে গেল, হারের থেকে গোস্ত গুলি বাজান খসে বাজান পড়ে গেল। হযরত হুযাইফা বলল, আমার বন্ধু যেই পথে চলে গেছে আমাকে এই পথে দিয়ে দেন, তারপরেও আমি তোমার বশ্যতা স্বীকার করব না, কলমা আমি ছাড়ব না। এবার হযরত হুযাইফা তখন এবার রুমের বাদশা বললেন, আর একটা প্রস্তাব দেওয়া যায়, কি করা যায়, এত কিছু কর পরে এই যার ভিতরে ঈমান আছে ঈমান হারানো করা যায় না। এবার প্রস্তাব দিলেন, আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, তুমি যদি কলমা যদি ছাড়িয়ে দাও আমার মেয়ে বিশ্ব সুন্দরীকে তোমার জন্য আমি তোমার সাথে বিয়ে দিব, আর বিয়ে যদি দেই অর্ধেক রাজ্যে তোমার নামে লিখে দেবো, আর আমি যদি মরিয়া যাই পুরো রাষ্ট্রের মালিক তুমি হয়ে যাবে, আমার মেয়েকে তুমি বিয়ে করো। এবার হুযাইফা উত্তর দিলেন, ও রুমের বাদশা, তোমার মিয়াকে যদি বিয়ে করি, এই আপনার বিয়ে যদি করি তাহলে তোমার মিয়াকে আমি পাবো, তোমার মিয়া হলো বিশ্ব সুন্দরী, কিন্তু আমি যদি ইমান না ছাড়ি আল্লাহ যদি ইবাদত করি, আর আমার আল্লাহ জান্নাতের মধ্যে হুর রেখেছে, যেই হুর 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড় পরলেও হুরের রূপ যৌবন বা জান রাখবে না। এই হুর যদি কোনদিন ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলে, তামাম পৃথিবীর পানিটা দুধের মতো সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বললেন না, পানিতে যদি থুতু ফেলে তামাম পৃথিবীর মাটিটা, মাটির উপরে থুতু ফেললে তামাম পৃথিবীর মাটিটা আপনার আতরের মতন গেরানো হয়ে যাবে। আর আপনার মেয়েকে যদি বিয়ে করি, আপনার মেয়ে যেই বালিশে মাথা রাখবে ওই জায়গা নাক রাখা যাবে না। কথা কন, যেই হুর যেই ইবাদত করলে আল্লাহ যদি হুর দেয়, ওই হুরের মুখ দিয়েও গন্ধ নাই, কানেও কোনো ময়লা নাই, নাকেও কোনো ময়লা নাই, আপনার মিয়া যদি বিরাজ যদি না করে সন্ধ্যার সময় মুখ নেওয়া যাবে না, কানে তার ময়না আছে, লাকের মধ্যে ময়লা আছে, অতএব আমি তোমার বশ্যতা স্বীকার করব না। যখন আপনার হযরত হুযাইফা যখন বশ্যতা স্বীকার করলো না, রুমের বাদশাহ তার সংসার সদস্যদেরকে নিয়ে বললো, বাবা কি করা যায়, এত কিছু করবার পরেও হযরত হুযাইফা আমাদের বশ্যতা স্বীকার করলো না, কলমা ছাড়লো না, কি করা যায়। এবার একটা বুদ্ধি দুগুণিত হইল আর বললো, হুযাইফা তোমাকে তোমাকে সহ তোমার 50 জন সাথী সঙ্গী আছে, সবাইকে ছাড়িয়ে দিতে পারি, তুমি যদি আমার কপালে একটা চুমা দাও। হযরত হুযাইফা চিন্তা করলেন, আমি যদি বাদশার কপালে যদি চুমা দেই আমি তো বাঁচবো, আমার সাথীরা বেঁচে যাবে, এখন এই কাম যদি করি তাহলে আমি তো ছোট হব না। এবার হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আপনার ওই রুমের বাদশার কপালে যখন একটা চুমা দিলেন, হুযাইফা সহ তার 50 জন সাথীকে বাদান মুক্ত করে দিলেন। সিল্লাইয়া সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, রাত 12:30 বাজে গেছে, মনোগত করে দেখি কর, হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাজার জমা দিছে, জমা জমা দিয়ে মার কাছে যা বলতেছো, গো মা আমি হজে যাব, হজের টাকা জমা দিছি, মা দেখে দেখে বলে, বাবা লোকমান তুমি হজে যাবে, আমি মা আমাকে একটা বার তুমি জিজ্ঞাসা করলে না, বলে মা রে জিজ্ঞাসা করিনি, আমার ভুল হয়ে গেছে, হজের টাকা জমা হয়ে গেছে, তুমি অনুমতি দেও আমি হজে যাব। মা
চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে লোকমান বলে ও গো মা আমি হজে যাব তুমি কি খুশি হও না মা বলে বেটারে তুমি হজে যাবে আমি খুশি হই নেই কথা বুঝতেছেন না ছেলে হজে যাবে মার খুশি হওয়া তো উচিত কিন্তু মা খুশি হয় নাই মা বলে আমি খুশি হই নাই কে মা তুমি খুশি হও নাই বলে বাবা লোকমান আমি মা আমি মা বিছানা পরে পায়খানা করি তুমি পরিষ্কার করো বিছানা পরে প্রসাব করি তুমি পরিষ্কার করো মা বলে বেটা রে আমাকে গোসল দেওয়ানোর পরে তুমি গোসল দেওয়া আমি হাত দেখা খাবার খাইতে পারি না বেটা তুমি আমাকে লোকমা বানাই এক মুখে খাবার তুলিয়া দেও ও বেটা লোকমা তুমি যদি হজে যাও বেটা আমি তোমার মাকে আমার খিদমত করিবে এবার না লোকমান বলে মা আমি একটা কাজের লোক রাখে দিয়ে যাব লোকমান মা বলে বেটা লোকমান কাজের লোক তুমি রাখে দিয়ে যাবে বেটা তোমার যত মায়া লাগবে ও বাজান কাজের মানুষের অত মায়া লাগবে না আল্লাহ বলে ও কদা রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাআলা বিজাতি সুদূর সব মাফ করো ও বিন ওয়ালে দাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা নিজ নিজ পিতামাতার খেদমত করো সুবহানাল্লাহ বললেন না আল্লাহর নবীর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি সাহাবি বললেন নবী বললেন কেমন করে হক আদায় করছো বলে রসুল গো আমার মা সত্যবেলা আমাকে কোলে করে রাখছে এখন আমার মা বুড়ো হয়ে গেছে নড়াচড়া করতে পারে না আমি আমার মাকে কোলে করে এখন রাখি আমি হক আদায় করছি আমার মা সত্যবেলা আমার মুখে খাবার তুলে দিছে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার মা বুড়ো হয়ে গেছে হাত দিয়ে খাবার খাইতে পারে না আমি আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আল্লাহ নবী বললেন তাও তুমি পারো না সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ছোটবেলা আমি পায়খানা করছি পেশাব করছি আমার মা আমি যখন পেশাব করছি মা আমার পায়খানা পেশাব পরিষ্কার করছে এখন আমার মা বুড়ো হয়ে গেছে বিছানা পরে পায়খানা করে পেশাব করে আমি হাত দিয়ে পরিষ্কার করি ও নবীজি এই দিক থেকে আমি হক আদায় করতে পেরেছি নবী বললেন না না তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই আমার নবী বললেন সাহাবী রে এমনকি তোমার বুকের চামড়া কাইতে তোমার মায়ের পায়ে যদি স্যান্ডেল তৈরি করে দাও গো বাবা স্যান্ডেল যদি ক্ষয় হয়ে যায় আবার চামড়া কাটলে মায়ের পায়ে স্যান্ডেল বানা দিলে সেই স্যান্ডেলটাও ক্ষয় হয়ে গেল আবার তুমি স্যান্ডেল কাটলে এরপরে মায়ের পরে আপনার চামড়া কাটলে মায়ের পরে স্যান্ডেল বানা দিলে সেটাও ক্ষয় হয়ে গেল অর্থাৎ তোমার মায়ের তোমার বুকের চামড়া কেটে মার যদি পায়ের স্যান্ডেল তৈরি করা যায় একটা দূরের হক তুমি আদায় করতে পারো নাই শুনলে এখন সুবহানাল্লাহ করে থাকে যদি বাবা হা করো বাবার সেবা অমনতন কোন সমনে হারালে না পাবি বাবা জান্নাতের চাবি কথা বলছে দয়ালু নবী সুবহানাল্লাহ বললেন এবার লোকমান সব টাকা গুলো উর্দু করে আনলে ছয় বন্ধুকে বললেন বন্ধু রে হজে যাব কিন্তু আমার মা অসুস্থতার কারণে আমার হজে যাওয়া হইল না তোমরা ছয়জন হজে যাও ছয় বন্ধু বাজার হজে গেলেন ছয় বন্ধু যাইয়ে খানায় কাবা বাদান তপ করতে সেখানায় কাবা তপ করতে করতে লক্ষ্য করে এক বন্ধু লক্ষ্য করে দেখে তাদের আগে আগে আল্লাহর বান্দা লোকমান খানায় কাবা তপ করতেছে এক বন্ধু যা বলে বন্ধু ওকে কয় লোকমান কিনা বলে আ লোকমান লোকমান হজে আসবে আমাদের সাথে আসলো না
সব টাকা উদ্ধু করে নিয়ে গেলেন। একা একা কেন হজে আসলেন, আমাদের সাথে কেন আসলো না? আমরা কি অন্যায় করলাম, কি দোষ করলাম? আর বন্দুক আমাদের সাথে কেন আইলো না? ছয় বন্ধু বলে চলো যাই একসাথে যাব, তো অপবস্থায় ছয় লোকমানকে ধরবো, ছয়জন মিলিয়ে লোকমানকে অপমান অপদস্ত করব। ছয় বন্ধু এই নিয়ত করিয়ে লোকমানকে ধরতে চায়, লোকমানকে ধরতে পারে না, কাছে যায় লোকমান হাওয়া হয়ে যায়, গাই ফায়া যায়, চিল্লে এখন সুবহানাল্লাহ। লোকমানকে দেখছে কিন্তু কাছে যায় বাদান পায় না, আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, করতে বাবার সেবা, মা বাবার সেবা করো সন্তানের ওই পথ, দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুমি যাবি যদি হবে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পাই রুবি বাবা জান্নাতের সাবি, কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ বললেন না। এবার ছয় বন্ধু হাজ করিয়ে একসাথে বাড়িতে আসে, লোকমানের সাথে দেখা করবার জন্য গেছে, যায়া দেখে লোকমা মার পাশে বসে আছে, মা ঘুমাচ্ছে, আর লোকমান মার মাথার উপরে এরকম করে হাত বুলো দিচ্ছে। ছয় বন্ধু যা বলে লোকমান, ছয় বন্ধু একসাথে হজে যাবো, তুমি হজে গেলা না, সব টাকা গুনো উর্দু করে আনলে, আবার কেন তুমি একা একা হজ করতে আসলে, আমাদের সাথে কেন গেলা না? হজ করিয়া হজ করতে গেছো, আমাদের সাথে দেখা করো নাই, তুমি দেখা করো নাই, আমরা দেখছি, একা একা কেন তুমি হজে গেলা? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু রে আল্লাহর কসম করে বলতেছি আমি লোকমান হজে যাই নাই, আমি হজে যাই নাই। ছয় বন্ধু বলে লোকমান, আমরা ছয় বন্ধু বারোটা চোখ দিয়ে দেখছি, মিথ্যে কথা বইলো না, তুমি আমাদের আগে আগে তুমি হজ করতে গিয়েছো, লোকমান চোখে এর পানি ফেলে দিয়ে কান্দে রে বলে, বন্ধু রে আল্লাহর কসম করে বলতেছি আমি হজে যাই নাই, আমার মা অসুস্থতার কারণে সিল্লে এখন মার হাওয়া, মা অসুস্থতার কারণে আমি হজে যাইনি, আমার মা বিছানা বড় পেশাব করে আমি পরিষ্কার করি, বিছানা বড় পায়খানা করে আমি পরিষ্কার করি, আমি যদি পরিষ্কার না করি আমার মা পায়খানা পেশাবের মধ্যে থাকে, এই জন্যে আমি হজে যাই নাই। ছয় বন্ধু বলে আমি বিশ্বাস করি না। এবার লোকমান বলে বিশ্বাস যদি না হয় আমার মাকে একবার জিজ্ঞাসা করো। এক বন্ধু যাই মার কানের সাথে মুখ লাগাইয়া বলতেছো, গো মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আর বলে বেটা রে আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যায় না, আমার বেটা লোকমান যদি হজে যাইতো, আমার বেটা যদি হজে যাইতো, আমি মাকে আমার খেদমত করতো, আমি পোশাক করি বেটা পরিষ্কার করে, আমি পায়খানা করি বেটা পরিষ্কার করে, এরপরে আমার গোসল দেওয়া, এরপরে বেটা গোসল দেয়, বেটা আমার নিজে হাতে রান্না বাড়া করিয়া আমি নিজ হাত দিয়ে খাবার খাইতে পারি না, আমার বেটা লোকমান আমার মুখে খাবার তুলে দেয়, আমার বেটা খাবার তুলে দেয় আমি খাই, যদি কেউ তুলে না দেয় তাহলে আমি খাবার খাইতে পারবো না, আল্লাহর কসম করে বলতেছি আমার বেটা লোকমান হজে যায় নাই। ছয় বন্ধু চোখের পানি ফেলে দিয়ে কান্দে, লোকমানকে জড়া ধরে আর কপালে চুমো দিয়ে বলে, বন্ধু রে মা যেটা বলেছে এটাও সত্য, আর আমরা যে ছয়জন বারোটা চোখ দিয়ে দেখছি এটাও সত্য। মা বলে লোকমান, মার খেদমত করতেছে, করতে করতে এক সময় মার মুখে যখন খাবার তুলে দিছে, মা খাবার মুখে নিয়ে চোখের পানি ফেলে কান্না,
এবার মা লোকমান বলে, ওগো মা কেন তুমি কান্দো, আমার আচার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো? না বলে, না বেটা কষ্ট পাই না, যখন তুমি ছোট্ট ছিলে বেটা আমি তোমার মা তোমার মুখে খাবার তুলে তুলে দিতাম, যখন তুমি দুধ খেয়েছো যাচ্ছিল না মুখে, নিজে না খাইয়াই আমি খাওয়াইছি তোমারে বেটা, খাওয়াইছি তোমারে উষ্টে পিষ্টে, মা এ তোমায় করলো তোমায় বড় বড় হয়া তুমি সোজি ওই মায়েরে সারো রে ভাই ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ। ও যে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ। জোর কর সুবহান আল্লাহ, এ সুবহান মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। আল্লাহ বললেন, আলিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাইয়াল মাসি, মা বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করো, মার মনে কষ্ট দিও না, মার মনে যদি কষ্ট দেয়।